এই মামলাগুলো দিয়েছে আওয়ামী লীগ আর বিএনপি এবং এর সুযোগ নিয়েছে আওয়ামী লীগ এবং বিএনপি দুই আমাদের দলকে নির্যাতন করার জন্য দু হাজার কিন্তু একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হয়েছে দু হাজার একে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হয়েছে সেখানে আমরা আমাদের পার্ট প্লে করেছি দু হাজার একে আমরা কারোর সঙ্গে ছিলাম না দু হাজার আমরা মহাজোরে ছিলাম দু হাজার চোদ্দোতে এখানে ভুল করো না দু হাজার চোদ্দোতে তিনশো মানুষ আমরা জমা দিয়েছিলাম আমি জমা দিয়েছি আমি মন্ত্রী ছিলাম তখন আমরা উইথড্র করেছিলাম দুশো সত্তরের বেশি এবং আমরা নির্বাচনে পার্টিসিপেট করিনি হয়তো আমার ভাবিকে নিয়ে সেখানে তারা একটা গ্রুপ করে জোর করে তাতে করেছে হয়তো ভয়ভীতি লোভ লালোচনা রেখেছে কিন্তু জাতীয় পার্টি অফিসিয়ালি যেহেতু এসর সাহেবকে নিয়ে আটক করে সেখান থেকে আমি ডিক্লেয়ার করেছিলাম যে উনি বলেছেন উনি উনি অসুস্থ নন ওনাকে জোর করে আটক করে রাখা ওনাকে মামলার ভয় দেখে এখানে আরেকটা জিনিস তোমাদের জানা দরকার এই মামলাগুলো দিয়েছে আওয়ামী লীগ আর বিএনপি এবং এর সুযোগ নিয়েছে আওয়ামী লীগ এবং বিএনপি দুই আমাদের দলকে নির্যাতন করার জন্য মঞ্জির হত্যার মামলা হয়েছে চোদ্দ বছর পরে ঘটনা ঘটার চোদ্দ বছর পরে হয়েছে বিএনপি দিয়েছে এবং সেই মামলাটি বিশ বার ফাইনাল একেবারে রেজাল্টের সময় যখন বলবে যে রায় দেওয়া হবে তখন ওনাকে আবার নতুন জাজ দিয়ে মামলাটাকে তদন্ত পুনঃ শুরু করেছে এইভাবে প্রায় চব্বিশ কত বছর হলো যত বছর উনি বেঁচেছিলেন সেই নাইনটি ফাইভ থেকে শুরু করে তিল কি ডাইট ওই পর্যন্ত ওনাকে মামলাটা ঝুলিয়ে রাখা হয়েছিল এবং সেখানে যেগুলো সাক্ষী ছিল আমরা উকিলদের সঙ্গে আলাপ করেছি সবার সঙ্গে আঠাশ জন সাক্ষী ছিল কেউ কোনো সবাই বলেনি উনি এখানে জড়িত কাজে এই মামলা দিয়ে এখন ওনাকে ফাঁসির কাজ করা দাঁড় করা হয়েছিল ফাঁসির ভয় দেখিয়ে ওনাকে নেওয়া হয়তো সেখানে আমি সেটা বলছি এটা ব্ল্যাকমেইলিং এটা স্বাভাবিক রাজনীতি নয় এটা আমাদের অস অসুস্থ রাজনীতির ফসল এবং এইভাবে সব সরকারি আমাদেরকে নির্যাতন করার চেষ্টা করেছে বিএনপি যেমন করেছে আওয়ামী লীগ তারপর থেকে তো আওয়ামী লীগ আমাদের গলায় একটা রশি ঝুলিয়ে দিল এবং যত দিন গেল দু হাজার চব্বিশের পরে দু হাজার আঠারোতে কিন্তু বিএনপি বিএনপি নির্বাচন করেছিল কাজে নির্বাচনে গেলেই যদি নির্বাচন সব নির্বাচন বৈধ হয় তাহলে সেই বৈধতা বিএনপি বা তাদের জোটও দিয়েছিল দু হাজার দু আমি বারংবার বলেছি এখনও বলছি আমরা নির্বাচন থেকে চলে আসতে চেয়েছিলাম বারংবার শেষ পর্যন্ত আমাদেরকে বল প্রয়োগ করে আমাদের নির্বাচন থেকে আসতে দেওয়া হয় এটা আমি বিভিন্ন মিডিয়া বলেছি নোবেডি ক্যান চ্যালেঞ্জ ইট ইস এ ফ্যাক্ট অনেক মিডিয়ার লোক জানে অনেক রাজনৈতিক নেতা জানে যারা জড়িত ছিল সবাই জানে কাজি আমাদেরকে এই যে গলার মধ্যে একটা ফাঁস লাগিয়ে দিয়ে তা না এটা করে আমাদেরকে রাজনীতিতে আমাদেরকে এটা ফাউল প্লে করা হয়েছে আমাদের সঙ্গে অন্যায় করা হয়েছে আমাদের আমাদের সিদ্ধান্ত আমরা কার সঙ্গে করবো কি না করবো আমরা নির্বাচনে যাবো কি না যাবো এটাতে কেউ আমাকে ডিকটেট করতে পারে না আমি করব জনগণ আমাকে ভোট দিলে দেবে না দিলে না দেবে তার জন্য আমাকে শাস্তি দিতে পারো না আমাকে গালাগালি করতে পারো না আমার দলের রাজনীতি আমি করবো সেটাও আমাকে করতে দেওয়া হয় এবং দুইভাবেই আমাকে প্রেশারাইজ করা হয়েছে এবং জাতীয় পার্টিকে বারংবার করা হয়েছে দুই হাজার পর থেকে দুই পর্যন্ত আমরা নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছি বারংবার কোনো আমাদের ফল ছিল না জোর করে করা হচ্ছে এগুলো এবং এই মামলাগুলি সবগুলি ফলস মামলা আমাদের বিভিন্ন নেতাকর্মীদের বেঁধে দিয়েছে এবং দু হাজার চব্বিশের কথা তোমরা একটা কথা দু হাজার চোদ্দোতে যদি এসরা সাহেবকে খালি ফাঁসির মামলার ভয় দেখায় দু হাজার চব্বিশে ফাঁসির মামলার ভয় দেখানোর দরকার নেই এবং তাদের কোনো বিচারেরও দরকার নেই তখন তো এসরা সাহেবকে অবিচার করে হয়তো ফাঁসি বিচারেরও দরকার নেই কি হয়েছে এটা এখন তোমরা অনেকে ফিল করতে পারছো না তখনকার পরিস্থিতি এখনকার অনেক পার্থক্য তখন কোনো বিচার দরকার হতো না যে কোনো লোক যে কোনোভাবে যে কোনো জায়গায় চলে যেতে পারতো কাজে এই সব জিনিস চিন্তা করে কাজ করতে হবে তাহলে একবারে এক দু হাজার যখন আমাদের নির্বাচন করতে বাধ্য করা হলো তখন আমাদের কাছে কোনো অপশন ছিল না আমাদের একটাই অপশন ছিল সেটা হলো যে নির্বাচন যদি চলে এসেছি আমরা রাজনৈতিকভাবে আমরা কিছু দল ক্ষতিগ্রস্ত হয়েছি এখন আমাকে দলকে বাঁচাতে হবে যে কোনোভাবে দলকে আমার চালু রাখতে হবে নির্বাচনে যতটুকু পারা যায় আমাদের নির্বাচন করতে হবে নির্বাচনের বেনিফিট নিতে হবে নাহলে যদি দল না থাকে আমার রাজনীতি থাকবে না আর রাজনীতি না থাকলে দল থাকে না